হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা এক্সেলের কিছু ফর্মুলা দেখব, যেসব ফর্মুলা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি, যেমন যোগ বিয়োগ, গুণ ভাগ, ম্যাক্সিমাম মিনিমাম বের করা, কোনো সংখ্যার অ্যাভারেজ বা সংখ্যাসমূহের গড় নির্ণয়, সেল রেঞ্জের ভিতর কতটি সংখ্যা আছে তা বের করার জন্য যেসব ফর্মুলা ব্যবহার করা হয়ে থাকে তা আজ শেখানো হবে। প্রথমে দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়। যোগ বিয়োগ গুণ ভাগ দেখার আগে আমরা কিছু এন্ট্রি করে নিই, যেমন হচ্ছে 80, 90, এগেন 80, 70, 65, 45। এই এন্ট্রিগুলো করা হলো। এখন আমরা দেখব কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। আমি যদি যোগ করতে চাই, যোগ করার দুইটো উপায় রয়েছে। একটি হচ্ছে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পর কোনটি যোগ করতে যাচ্ছি, এই প্রথম যে 80 লেখা, এটি যোগ করার জন্য আমরা এখানে একটি ক্লিক করব, তা এই সেলের যে অ্যাড্রেসটি এটা অটোমেটিক এখানে চলে আসবে। চলে আসার পর প্লাস সাইন, দেন হচ্ছে এইটা যোগ করব, দেন আবার এগেন প্লাস, দেন এটা। যখন সিলেক্ট হয়ে যাবে তখন কিবোর্ড থেকে এন্টার দিব, এভাবেই চলে আসবে। এবং আমরা যদি মাস থেকে যোগ করতে চাই, যে সিরিয়ালি না মাস থেকে কিছু, সেক্ষেত্রে অ্যাগেন ইকুয়াল সাইন, প্রথমটা সিলেক্ট করা হলো প্লাস সাইন, মাঝখান থেকে 70 প্লাস সাইন, দেন লাস্টেরটা 45, এবার অ্যাগেন এন্টার। এখানে যে তিনটি সিলেক্ট করা হয়েছে সেই তিনটি রেজাল্টই এখানে চলে এসেছে। এবারে যদি আমরা পাশে যতগুলো মান দেয়া আছে সবগুলো যদি যোগ করতে চাই, তাহলে আমরা দুইভাবে করতে পারবো। একটি উপায় হচ্ছে প্রথমে দেখিয়ে দেওয়া হয়েছে, একটি সেল সিলেক্ট করব, দেন প্লাস আরেকটি সিলেক্ট করব, দেন প্লাস, দেন আরেকটি সিলেক্ট করব, এভাবে। আরেকটি সহজ উপায় হলো প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, সাম লিখতে হবে। সাম লেখার পরে এখানে সাম অটোমেটিক লেখা চলে এসেছে, সামে ক্লিক করব, ক্লিক করার পরে ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে। এখন আমি যেহেতু এখানে উপর থেকে শেষ পর্যন্ত সবগুলোই যোগ করব, সেক্ষেত্রে আমি উপর থেকে নিচ পর্যন্ত সব সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট নেওয়া হয়েছিল, এখন ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে এন্টার প্রেস করব, এখন টোটালটা চলে এসেছে। এভাবেই যোগ করতে হবে। এবার আসি কিভাবে মাইনাস করব। মাইনাসের জন্য ইকুয়াল সাইন দিব, আপনি কোনটার সাথে কোনটা মাইনাস করতে চাচ্ছেন। এই 430 এর সাথে 250 মাইনাস করতে চাচ্ছি, প্রথম 430 সিলেক্ট করব, দেন মাইনাস সাইন, দেন 250, ইকুয়াল দিলে মাইনাস হয়ে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা এখানে শো করবে। ঠিক এভাবেই হচ্ছে, আপনি যদি মাইনাস করতে চান কোনটার সাথে কোনটা মাইনাস করবেন, আপনি ইকুয়াল সাইন দিয়ে সেটিকে সিলেক্ট করে দিবেন। এবার দেখব কিভাবে গুণ করতে হয়। তো গুণ করার জন্য আমাদের এই যে লাস্টে মাল্টিপ্লিকেশনের লাস্টে যে স্টার সাইন দেয়া, এটি হচ্ছে গুণের সাইন। তা গুণ করার জন্য ফার্স্টে ইকুয়াল দিতে হবে, দেন আপনি কোনটার সাথে কোনটা গুণ করতে চাচ্ছেন, যেমন হচ্ছে এই প্রথম 80 সাথে অ্যাগেন আমি 90 গুণ করব। গুণ করার জন্য প্রথম ইকুয়াল দিলাম, ফার্স্টের সেল অ্যাড্রেসটা সিলেক্ট করে নিলাম, ইনটু 90, এরপরে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে গুণ হয়ে যে রেজাল্ট আসার কথা ছিল সেই রেজাল্টটা চলে এসেছে। এভাবেই হচ্ছে গুণ করতে হবে। এরপর আসি কিভাবে ভাগ করব। ভাগ করার জন্য যে সাইনটি রয়েছে সেটি হচ্ছে ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশের যে সাইনটি সেটি ভাগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনি কোনটার সাথে কোনটা ভাগ করবেন, যেমন হচ্ছে এখানে 90 আছে, এটার সাথে 45 ভাগ করব। ভাগ করার জন্য আমাকে ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইন দেওয়ার পরে দেন 90 সিলেক্ট করলাম, হচ্ছে ভাগ মানে ব্যাকস্ল্যাশ, এই সাইনটা দিলাম 45, দেওয়ার পরে এন্টার, রেজাল্টটা চলে আসলো 2।
এভাবেই হচ্ছে আপনাদের যদি কখনো যোগ করতে হয় বিয়োগ গুণ ভাগ এগুলো যদি আপনি যখনই করবেন এই নিয়মই আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম